নানা নাটকীয়তার পর সংসদ সদস্য হিসেবে শপথ নিতে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের সহ দলটির নির্বাচিত হওয়া এমপিরা যখন সংসদে গেছেন তখন দলীয় কার্যালয়ে বিক্ষোভ করতে জড়ো হয়েছেন নেতাকর্মীরা সদ্য সমাপ্ত নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের আর্থিক সহায়তা না করা নেতাকর্মীদের সেন্টিমেন্টের বাইরে গিয়ে নির্বাচনে অংশ নেওয়া সহ দলের চেয়ারম্যানের জবাবদিহি নিশ্চিত করতে একদল নেতা ছুটে গেছেন দলটির বনানী কার্যালয়ে বুধবার বেলা এগারোটার পর জাতীয় পার্টির বনানী কার্যালয়ে জড়ো হন নেতাকর্মীরা তারা দলের বর্তমান নেতৃত্বের বিরুদ্ধে বিক্ষোভ করতে থাকেন সেখানে সংসদ নির্বাচনে অংশ নেওয়া জাপার কয়েকজন প্রার্থী ও সমর্থকরা উপস্থিত আছেন